নারায়ণগঞ্জের বন্দরে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড এবং দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোহাম্মদ মশিউর রহমান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকের নাম মিঠু, তিনি বন্দরের কায়তাখালী এলাকার দেলওয়ার হোসেনের ছেলে। অপরদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নোয়ার্দা কায়তাখালী এলাকার মঞ্জুর হকের ছেলে মুন্না এবং চয়ন। আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, 12 জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন। 23/7/2019 তারিখ বন্দর থানা দিন ওই আজকের যে ব্যক্তি মারা গেছিল মিশন সরকার মিশর, তাকে মোবাইল ফোনে মিঠু, মুন্না এবং স্বয়ং মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। ওই দিন ছিল তার এই মিজান সরকার মিশরের বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান। সে কয়েল কিনতে গেছিল। কয়েল কিনতে যাওয়ার পর এই তিনজন আসামি মিঠু, তারপর হচ্ছে মুন্না এবং স্বয়ং, তারা নোয়াদ্দা প্রাইমারি স্কুলের মাঠে নিয়ে যায়। ওখানে নিয়ে গুরজুপুরি তাকে সুরেকাত করে হত্যা করে। এই মামলায় ওই দিনই 23/7/2019 তারিখে মামলা রুজু হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা 1/3/2020 তারিখ বিচার আদালতে অভিযোগ প্রমাণ দাখিল করে মামলা তদন্তকালীন হিসেবে মামলার তদন্তকারী স্যার 6 জন আসামিকে গ্রেপ্তার করেছে। 3 জন আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করছে। দীর্ঘ বিচার শেষে দীর্ঘ জেলা আদালতের মুন্সী মশিউর রহমান আজকে রায় ঘোষণা করেন। রায় ঘোষণায় মিঠুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 1,00,000 টাকা জরিমানা করেছেন। অপর 2 আসামি মুন্না এবং স্বয়ংকে যাবজ্জীবন কারাদণ্ড, 1,00,000 টাকা জরিমানা, অনেদে আরও 1 বছর কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এজাবৎকালের মধ্যে এই দীর্ঘ জেলা আদালতের মধ্যে, অর্থাৎ আমাদের দীর্ঘ জেলা আদালত নারায়ণগঞ্জে জয়েন করার পর স্বল্প সময়ের মধ্যে এই একটি হত্যা মামলা রায় ঘোষণা। আমরা যারা প্রসিকিউশন পক্ষে কাজ করি এই রায় আমরা সন্তুষ্ট।